রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মাহবুব রহমান মোল্লা কলেজের অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগে হাসপাতালের প্রধান ফটক আটকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুর পৌনে একটার দিকে এই ঘটনাটি ঘটে। এ সময় মাহবুব রহমান মোল্লা কলেজ, ধনিয়া কলেজ সহ উক্ত কলেজের আশেপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে জড়ো হয়। তারা স্লোগান দিয়ে হাসপাতালের নাম ফলকসহ গেট ভাঙচুর করে। ভাঙচুর চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন 40 জন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিৎ হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তির দুদিন পর 18 নভেম্বর মারা যান। মারা যাওয়ার পর 10,000 টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা নিহত শিক্ষার্থীকে নেশাগ্রস্ত ছিল বলে পাল্টা অভিযোগ করেন। ঘটনার দুদিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে এলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। হামলা ও পুলিশের টিয়ার শেলে ছত্রভঙ্গ হয়ে সেদিন তারা চলে যায়। এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আশেপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে আজ হাসপাতালের সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় তারা। বিষয়টি নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক ডাক্তার রিজাউল হক গণমাধ্যমকে বলেন, অভিজিৎ হাওলাদারের মৃত্যুর বিষয়ে 11 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবেন এবং সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাতে এই ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। জানা গেছে সন্ধ্যায় বুটেক্সের শহীদ আজিজ হলে ছাত্রলীগের 4 কর্মীর প্রবেশকে কেন্দ্র করে পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের বাক বিতণ্ডা বাধে। এরপর উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়।